আপনার সবাই ভালো আছেন তো? আপনার সাথে মনে হয় আমার প্রথম ক্লাস, তাই না? কিন্তু দেখা হয়েছে কয়েকবার বিভিন্নভাবে, অনেক সময় একটু কঠিন হয়েছে, অনেক সময় একটু বিভিন্নভাবে কথা বলেছি, কেউ কিছু মনে করেন না তো? বেসিক্যালি এমপিএস প্রোগ্রাম করতে হলে একটু ডেডিকেশন প্রয়োজন হয়, একটুখানি সময় দিতে হয়। আমরা সবাই চাকরিজীবী, ম্যাক্সিমাম চাকরিজীবী, তাই না? কেউ তো চাকরি ছাড়া কেউ নাই, আসি সবাই, আমরা ভালো অবস্থা আছি, ইনশাল্লাহ আরও থাকবো। তবে আজকে আমি আপনার সাথে এই ক্লাসটা নেব, আমাদের একটা কোর্স আছে বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড, ওটা শুধু বায়োস্ট্যাটিস্টিক্স, তাই না? ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স কোর্সের নাম। সেই কোর্সের একটা পার্ট আছে স্পিসিস নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে, তাই না? সেই স্পিসিস একটা অংশ আমি আপনাদের দেখাবো, কীভাবে স্পিসিস আমি ডাটা এন্ট্রি দিব, ডাটা কালেকশন করব, এই বিষয়ে জানার চেষ্টা করব। আমি আসি, আমার নাম তো সবাই জানেনি, আপনার সাথে আজকে প্রথম ক্লাস আমাদের। যেটা হলো আমরা কোশ্চিন আসবে তো জানি তো, তাই না? কোশ্চিন আসবে কিছু বলতে পারবেন? হ্যাঁ বসে বলেন, বসে বলেন। হ্যাঁ যেমন ওকে কোশ্চেনের প্রকার কয় ধরনের বলতে পারবেন? কোশ্চেনের ধারা আছে, কয় ধরনের কোশ্চেন করা হয়? ওপেন এন্ডেড কলেজের এরকম কিছু আছে, এরকম বলেছে স্যাররা? কোশ্চেন দুই ধরনের হয় বেসিক্যালি, একটা ওপেন এন্ডেড কোশ্চেন, একটা ক্লোজ এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন ওটা যেটা হলো আপনাকে অপশন আপনার নিজের, আমি বলবো আপনার বয়স কত, বয়স বলে আপনি যা বলবেন সেটাই বয়স। হ্যাঁ, কেউ বলবে 23, কেউ 40, কেউ 25, এরকম বলতে পারি না, সেটা ওপেন। আপনাকে যদি বলে দেয় আপনার বয়স কত, একটা রেঞ্জ দিয়ে দিলাম 20 থেকে 25, 25 থেকে 30, যদি আমি ডিফাইন করে দিই তাহলে এটা ক্লোজ এন্ডেড। এটুকু তো জানা আছে আপনাদের সবার, নাকি নাই জানা নেই? তাহলে ও কোশ্চেন দুই ধরনের, ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড কোশ্চেন ওপেন থাকে, যেমন বয়স, হাইট, ওয়েট, তারপর ইনকাম, ব্লাড প্রেশার, যদি আমরা আপনাদের যে ব্লাড প্রেশারটা ওপেন এন্ডে থাকে এটা। আর যদি বলি আপনাদের গাড়ি কয়টা আছে, গাড়িটাও কয়টা আছে, সেটা কিন্তু ওপেন এন্ডেড। কিন্তু বলি গাড়ির রঙ কয় ধরনের, দুই ধরনের, সাদা কালো, পুরুষ মহিলা, ডিফাইন করা আছে। হ্যাঁ, উত্তরের সময় আমি যাবো, ডিফাইন করে দেবো, যেহেতু আমি উত্তর ডিফাইন করে দেবো, আপনি কি পুরুষ কি মহিলা, তখন টিক চিহ্ন দেবেন পুরুষের জায়গায় অথবা মহিলা জায়গায়। এটা ক্লোজ এন্ডেড কোশ্চেন না? অ্যাসপিসেস কী করে, অ্যাসপিসেসে একটা ধর্ম আছে, সে কখনই অ্যালফাবেটিক কোনো কিছু নেবে না, সে নেবে নিউমেরিক্যাল সংখ্যা নেবে, অ্যাসপিসেসের ধর্ম। যখন আমি অ্যাসপিসেসে কাজ করবো তখন আমাকে অবশ্যই আমাদের কোশ্চেনটাকে কোডিং করে নিতে হবে সংখ্যা ভিত্তিতে। এই জন্য আমরা যখন কোশ্চেনটা ডেভেলপ করবো, যখন আমি একটা কোশ্চেনের ফর্ম্যাটটা দেখাবো আপনাদের একটু পরে, ফর্ম্যাটটা ওইভাবেই করতে হবে যাতে আমাদের ডাটা যেটা নিয়ে নেন কেন, প্রতিটা অংশকে তার ভেরিয়েবল, ভেরিয়েবল সম্বন্ধে জানা আছে কারোর? ভেরিয়েবল, হোয়াট ইজ ভেরিয়েবল? ঠিক আছে, ক্যারেক্টার, এটাই ঠিক সত্য হচ্ছে না? আমি আপনার কাছে তথ্য নেব, আপনার বয়স কত, এটা একটা ভেরিয়েবল। হ্যাঁ, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কী, এটা একটা ভেরিয়েবল। আপনার মান্থলি ইনকাম কত, এটা একটা ভেরিয়েবল। প্রতিটা ইনফরমেশনই একটা করে ভেরিয়েবল। ভেরিয়েবল আবার ক্যাটাগরি আছে, একটা ডিসক্রিট ভেরিয়েবল, একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। এটা কিন্তু আপনাদের পড়ার সারা পড়ানোর কথা, আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, এই কেউ একজন বললো যে কন্টিনিউশন নাই, এই ধরনের কথা দিন কন্ডিশন পাওয়া যাবে না, কিন্তু কে বলো না একজন কন্ডিশন নাই, আগে পিছিয়ে হয়ে যাচ্ছে পড়া। যাই হোক, এটা হইতে পারে। হ্যাঁ, রিসার্চ এমনটা জিনিস একটার সাথে মিলেতে গেলে সবই বলে আসতে হবে। এখন আমি আর বেসিক জায়গায় আসতেছি, আমাদের কাজটা কি এসপিএসএস নিয়ে আসতে কথা বলো, তাই না? এসপিএসএস আমরা সবাই নাম শুনেছি, কিন্তু এটার অনেকে ফাংশন জানি, অনেকে জানি না। কারা কারা এসপিএসএস নিয়ে কাজ করেছি বলেন তো একটু? দুইজন, আর কেউ আছে? আর কেউ কাজ করেন নাই? হ্যাঁ, আপনি কোথায় কাজ করেছেন? হ্যাঁ, বসেন বসেন। আপনার তো কাজটা জানা আছে ভালো। হ্যাঁ, মোস্তাফিজ জানা আছে?
তাহলে বাকি যে একটু সমস্যা আছে, মানে কম জানি তাই না, নাম শুনেছি কিন্তু জানা নাই। তবে একটু বলি, আমরা এই কোর্সে কিন্তু এক্সপিসিস আমাদের শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। এই ফার্স্ট সেমিস্টারে আমাদের চারটি পাঁচটা ক্লাস আছে, এক্সপিসিস উপর ক্লাস হবে। তারপরে সেকেন্ড সেমিস্টারে গিয়ে এটার উপরে আবার কিছু কাজ আছে, থার্ড এতে লাগবেই। ফোর্থে এক্সপিসিস ছাড়া আমাদের চলা যাবে না। এক্সপিসিস না শিখে আমরা সাটা আছে, তারপরে আরও অনেক সফটওয়্যার আছে, স্ট্যাটিস্টিক্স এগুলো আমাদের জানতে হবে। ডাটা অ্যানালাইসিস করার সময় লাগবে। আপনাদের মধ্যে সৌভাগ্য যে আপনাদের মধ্যে একদম খুব ভালো ভালো টিম লিডার আছে, ওনার সাহায্য নেবেন। প্রয়োজনে ওনার সাহায্য নেবেন, উনি আপনাদের শিখে দেখাতে পারবে। হ্যাঁ, একটু তাহলে বলি এক্সপিসিসটা কি। এক্সপিসিসটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্স। এখন সোশ্যাল সায়েন্স বলা হয়েছে, আসলে সোশ্যাল সায়েন্স না, এটা আমরা যে হেলথ সায়েন্স নিয়েও যারা লেখাপড়া করি তারা এটা দিয়ে আমরা কাজটা করি। এক্সপিসিস কী করে? ক্যান পারফর্ম হাইলি কমপ্লেক্স ডাটা ম্যানিপুলেশান অ্যান্ড অ্যানালাইস উইথ সিম্পল ইনস্ট্রাকশনস। সে কী করে? র ডাটাকে ক্যান পারফর্ম হাইলি কমপ্লেক্স ডাটা। কমপ্লেক্স ডাটা কোনটা? র ডাটা। র ডাটাকে আমরা যখন এনটিজিবি এক্সপিসিস সফটওয়্যারে, তখন সে এটাকে ম্যানিপুলেশান একটা কথা বলা আছে না, দুইটা অনেকটা টার্ম অ্যানালাইস ম্যানিপুলেশান। ডাটাটাকে আমাদের মতো করে সাজায় নিতে হবে, সাজায় নেওয়ার পরে সেটাকে অ্যানালাইসিস করে আমাদের একটা সিম্পল একটা ফর্মেট দ্বারা করে দেবে। এটা হলো এক্সপিসিসের মেন কাজ। যদি আমি এক্সপিসিস জানতে চাই তাহলে আমাদের কত মেন জিনিস জানতে হবে, সেটা কী কী? স্ট্যাটিস্টিক্স কী সেটা জানতে হবে, তাই না? উইদাউট স্ট্যাটিস্টিক্স এক্সপিসিস জানা বৃথা। এক্সপিসিসের নামটা শুনবো, টার্ম শুনবো, কিন্তু লাভ নেই যদি আমি পরিসংখ্যান না জানি। আমাকে পরিসংখ্যান জানতেই হবে। স্ট্যাটিস্টিক্স কী করতেছে আমাদেরকে? কালেক্টিং, অর্গানাইজিং, প্রেজেন্টিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য নিউমেরিক্যাল ডাটা। এখানে দেখেন কয়েকটা অপশান আছে, কালেক্টিং, তাই না? কালেক্টিং, অর্গানাইজিং, প্রেজেন্টিং, অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং দ্য নিউমেরিক্যাল ডাটা টু অ্যাসিস্ট মেকিং মোর এফেক্টিভ ডিসিশন, তাই না? আমরা প্রথম কালেকশন করবো কীভাবে? কোশ্চিনে ডেভেলপ করবো আগে। কোশ্চিনে তো বললাম প্যাটার্নটা কোনটা, কোলোজেন্টে থাকবে, ওভারেন্টে থাকবে, মিক্স থাকবে, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে। সেই ডাটাটা অর্গানাইজ করে আমি কম্পিউটারে এন্ট্রি দেবো, তারপরে প্রেজেন্ট করবো, টেবুলার ফর্মেট করবো অথবা গ্রাফিক্যাল ফর্মেট করবো। এর জন্য আমি কী করবো? আগে অ্যানালিসিস করবো, তারপরে এটাকে আমি ব্যাখ্যা দিব। কিসের উপরে? নিউমেরিক্যাল ডাটার উপরে ব্যাখ্যা দিব, তাই না? এটা হলো আমার স্ট্যাটিস্টিক মেন সংজ্ঞা। আমরা কেন স্ট্যাটিস্টিক্স শিখতে চাই? সে মেন উদ্দেশ্যটা আমরা কী কী ডেসক্রিপটিভ ডাটা কী আছে, ইনফ্লেশনাল স্ট্যাটিস্টিক্স কী আছে, কোনটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল, কোনটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, কোন ডাটা ডিসক্রিট ভেরিয়েবল, কোনটা কোয়ান্টিটেটিভ, এটা আমাদের জানতেই হবে। হ্যাঁ, এক্সপিসিস করতে হলে আমরা কেউ ক্রিকেট খেলা দেখি না? ক্রিকেট খেলা দেখার সময় স্কোর আসে না? স্কোর উপরে কয়টা বলে বাকি আছে কেউ আসে না? এটা কি সব নিউমেরিক্যাল ডাটা, তাই না? এত রান দরকার গেমটি জেতার জন্য, ওরা কীভাবে করতেছে? সবই কিন্তু স্ট্যাটিস্টিক্স। আমরা বাজারে যাই, বাজার করি, যেটা সেটা কিন্তু একজন স্ট্যাটিস্টিক্স। সেই জন্য আমাদেরকে ডিসিশন নেওয়া লাগে আমার কত টাকা আছে, কত টাকা খরচ করবো, হিসাব করা লাগতেছে না? সবই কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনের স্ট্যাটিস্টিক্স। এই জন্য নিউমেরিক্যাল ইনফরমেশন ইজ এভরিহোয়্যার, তাই না? স্ট্যাটিস্টিক্স তাই, আমাদের সব জায়গায় আছে, এটা নিয়ে আমাদের কাজটা করা লাগতেছে। আমি একটু আগাচ্ছি অন্য কারণে। আমরা কোথায় কোথায় স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে পারি? মার্কেটিং করতে পারি, অ্যাকাউন্টিং করতে পারি, কোয়ালিটি কন্ট্রোল করতে পারি, কনজিউমার্স করতে পারি, প্রফেশনাল জায়গায় করতে পারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি, এডুকেটর হিসেবে কাজটা করতে পারি, পলিটিক্স ওনারাও যারা কীভাবে ডাটা কালেকশন করতে হবে, অ্যাজ এ ফিজিশিয়ান আমরা সেভাবে কাজটা করতে পারি, তাই না? এখন আমার জানা দরকার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কী। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটা জানতেই হবে। আমি যখন এক্সপিসিসের অ্যানালাইসিস করবো, কোন ডাটাটা দিয়ে আমি ডেসক্রিপশন করবো, কোনটা দিয়ে আমি ইনফ্লেশিয়াল ডাটা অ্যানালাইসিস করবো, সেটা আমাকে জানতেই হবে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হলো মেথড অফ অর্গানাইজিং, সামারাইজিং অ্যান্ড প্রেজেন্টিং ডাটা ইন অ্যান ইনফরমেশন ইনফরমেটিভ ওয়ে। মানে আমরা এখানে পুরুষ মহিলা যদি ভাগ করি, এখানে এতজন পুরুষ আছে, এতজন মহিলা আছে, এই শেষ, তাই না? ধরুন আমরা 20 জন পুরুষ আছে, 15 জন আমাদের মহিলা শিক্ষার্থী এখানে আছেন, এই ডিসক্রিপশন করলাম, এটা আমাদের ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এটাকে যদি পার্সেন্টেজে নেই তখন ইনফ্লেশনে চলে যাবে। এখানে মোট আছে আমরা 40 জন, 40 জন মধ্যে 15 জন পুরুষ আর বাকি 5 জন মহিলা,
তার পার্সেন্টেজটা কীভাবে হবে? 100% হবে, কিন্তু সংখ্যার দিকে পার্সেন্টেজ যে চেঞ্জ হবে জিনিসটা, এই এটাকে বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। নর্মালি পুরুষ মহিলা ভাগ করলাম, সেটা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমি যখন এটাকে পার্সেন্টেজে কনভার্ট করব, তখন সে হবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এটা সোজা একটা সিম্পল একটা উদাহরণ, কিন্তু উদাহরণ আরও বড় হতে পারে। ইনফারেন্সিয়াল কেসে এ ডিসিশন এস্টিমেট প্রেডিকশন আর জেনারেলাইজেশন অ্যাবাউট পপুলেশন বেজ অন স্যাম্পল। স্যাম্পল আমাদের এখানে আমরা সবাই, হ্যাঁ, পপুলেশান 40 জন, 40 জন যদি আমরা 15 জন পুরুষ আর 25 জন মহিলা, হ্যাঁ, পার্সেন্টেজ করার পরে এটা আমাদের ইনফারেন্সিয়াল ডাটা হিসেবে কাউন্ট হবে। এখানে দেখেন আমরা আটটা জিনিস জানার চেষ্টা করবো। পপুলেশান কি? গ্রুপ অফ পিপল, যাদের কাছে আমরা ইনফরমেশান নেব, তাই না? স্যাম্পল যাদেরকে আমরা সিলেকশন দিলাম, হ্যাঁ, অল পপুলেশান, হ্যাঁ, এখানে তাই বলা হয়েছে। দেখেন এই পপুলেশান ইজ কালেকশন অফ অল পসিবল ইন্ডিভিজুয়ালস অবজেক্টস অর মেজারমেন্ট অফ ইন্টারেস্ট, তাই না? স্যাম্পল হলো কি? এ পোর্শন অফ পপুলেশান, তাই না? এখানে আমরা যেটা শুরু করে দেখানো হলো, এইটা হলো টোটাল পপুলেশান। আমি এখান থেকে সামান্য একটা অংশ নিলাম, এদেরকে স্যাম্পল নিলাম। এই স্যাম্পলিংয়ের যেটা সিস্টেম আছে, সিস্টেম জানা আছে কারোর? কীভাবে স্যাম্পলিং করবো আমরা? হ্যাঁ, হ্যাঁ, স্যাম্পলিংয়ের কতগুলো প্রসিডিউর আছে। একটা র্যান্ডমলি করা যাবে, স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং করা যাবে, ক্লাস্টার স্যাম্পল করা যাবে, আর স্ট্যাটিক স্যাম্পল করা যাবে। কয়েক অপশন আছে, এই স্যাম্পলিং সম্বন্ধে জানা আছে, তাই না? স্যাম্পলিংয়ের টেকনিক আছে, অনেকগুলো অপশন আছে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, তারপরে স্ট্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, কোটার স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং, অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, ওটার সম্বন্ধে আপনার জানাবে। হ্যাঁ, এভাবে কিন্তু আমাদের একটা স্যাম্পলিং কেন করা হয় বলতে পারবেন? একটা অপশন, আর একটা মেইনটা বলতে হবে। হ্যাঁ, এটা একটা অবজেক্টিভ, স্যাম্পলিংয়ের অবজেক্টিভ। স্যাম্পলিংয়ের মেইন কাজ হলো রিপ্রেজেন্ট অফ দ্য হোল পপুলেশান। আমি এইখানে যে 6 জনকে নিলাম, 6 জন কিন্তু এই টোটাল পপুলেশানকে রিপ্রেজেন্ট করতেছে। আমি স্যাম্পলিংটা এমনভাবে নিব যে স্যাম্পল আমাকে টোটাল পপুলেশানকে রিপ্রেজেন্ট করবে। ধরেন এখানে 6 জনের হার্টের কোনো সমস্যা হলো, 6 জনের মধ্যে কোনো একটা অংশের, তখন আমি বলতে পারবো যে এই 6 জনের 15% হার্ট অ্যাটাক হইতে হয়, অতএব টোটাল পপুলেশানে 15% হার্ট অ্যাটাক হইতে পারে। এটাই হলো স্যাম্পলিংয়ের মেন উদ্দেশ্য, রিপ্রেজেন্ট করতে হবে। অন্যভাবে বলি, ধরেন আমি বাংলাদেশের স্মোকিং প্রিভিলেজ কত বলতে পারবেন? বাংলাদেশে কত পার্সেন্ট লোক স্মোকিং করে? যদি টোটাল পপুলেশন বলি, কেউ বলে 23%, কেউ বলে 33%। এই এত পার্সেন্ট মানুষ স্মোকিং করে, এটা কীভাবে বের করেছে? অবশ্যই কোনো একটা এলাকার পপুলেশনকে নিয়েছে, ওখান থেকে স্যাম্পলিং করার পরে ডিফাইন করেছে, তারপরে স্টাডি করেছে, স্টাডি করার পরে বলতে পারছে যে 23% লোক স্মোকিং করে। তো টোটাল বাংলাদেশে 23% লোক স্মোকিং করে। এই জন্যই আমাদের একটা এলাকায়, উনি যেটা বলে কস্ট এফেক্টিভ, স্যাম্পলিং করার উদ্দেশ্য হলো আমার টোটাল পপুলেশন ডাটা নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে কী করতে হবে? একটা অংশ নিতে হবে যারা রিপ্রেজেন্ট করে, এবং ওটাকে আমি ইন্টারপ্রেট করবো যে এটি আমার মেন রেজাল্ট। ভেরিয়েবল সম্বন্ধে কার কিছু আইডিয়া আছে? কোয়ালিটি ভেরিয়েবল আর কোয়ান্টিটি ভেরিয়েবল, তাই না? কোয়ালিটি ভেরিয়েবল কোনটা? নন নিউমেরিক্যাল, মেল ফিমেল, এটা কোয়ান্টিটি ভেরিয়েবল। কজন পুরুষ কজন মহিলা, তখন নিতে হবে কোয়ান্টিটি ভেরিয়েবল। যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা কী হবে? একটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো কোয়ালিটিভ, একটা ক্লাসে এতজন শিক্ষার্থী আছে, তখন কোয়ান্টিটিভ। ঠিক এভাবেই আমাদের জানতে হবে কোনটা কোয়ালিটিভ একটা, কোনটা কোয়ালিটিভ একটা। হ্যাঁ, আটটা বিষয় লাগবে আমাদের ভেরিয়েবল, দুই ধরনের কি? একটা ডিসক্রিট ভেরিয়েবল, একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। ডিসক্রিটটা কোনটা? ডিসক্রিট ভেরিয়েবল ওইটাই যেটা কোনো কোনো ভাগ করা যাবে না। হ্যাঁ, পুরুষ মহিলা ভাগ করার কোনো জায়গা নেই। হ্যাঁ, আপনি কি পুরুষ মহিলা? হাইটটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। তারপরে আপনার ইয়েস নো, যখন আমি ডাটা কালেকশন করবো, কোশ্চেন ডেভেলপ করবো, ইয়েস নো, স্মোক করেন কি স্মোক করেন না, সে ইয়েস নো, দুইটা অংশ আছে। যেটা কোনো ভাগ করার উপায় নেই সেটা হলো আমার ডিসক্রিট ভেরিয়েবল, আর যেটা ভাগ করা যাবে, সংখ্যা পয়েন্ট বসানো যাবে, নিউমেরিক্যাল ডেসিমেল বসানো যাবে, সেটা আমার ডিসক্রিট ভেরিয়েবল। হ্যাঁ, কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখানে বলা আছে ডিসক্রিট ভেরিয়েবল ক্যান অনলি অ্যাজিউম সার্টেন ভ্যালুজ অ্যান্ড দেয়ার আর ইউজুয়ালি গ্যাপস বিটুইন ভ্যালুজ, একটা গ্যাপ থাকবে। হ্যাঁ, আর ওটা থেকে ক্যান অ্যাজিউম এনি ভ্যালু উইদিন এ
স্পেশাল স্পেসিফিক রেঞ্জ, হ্যাঁ, যে কোনো রেঞ্জের মধ্যে হতে পারে। আমরা এতক্ষণ স্ট্যাটিস্টিক্সের অ্যাসপেক্টে যাওয়ার আগে বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করলাম। এইগুলো না জানলে আমি অ্যাসপেক্টে যেতেই পারবো না, যাওয়াটা অন্যায় হবে। আমাকে কী জানতে হবে তাহলে? প্রথমে জানতে হবে ভেরিয়েবল কী, ডাটা কী, তারপর কী ধরনের ডেটা ডাটা অ্যানালিসিস করতে চাই সেটা জানতে হবে, তাই না? এটা যদি জানি তখন আমি অ্যাসপেক্টে যেতে পারবো, আদারওয়াইজ আমার পক্ষে যাওয়া ঠিক হবে না। এখন আসলে আমরা অ্যাসপেক্টে মেন ইয়েতে যাচ্ছি, অ্যাসপেক্টে কী করে, সে কি কোশ্চেন ইন দ্য কোশ্চিনিয়ারি আর ম্যাপড ইন টু দ্য ভেরিয়েবল ইন অ্যাসপেক্টস, এটা অ্যাসপেক্টে মেন একটা থিম। আপনার যে ইনফরমেশান যা কালেক্ট করলেন কোশ্চিনের মাধ্যমে, সে অ্যাসপেক্টে এটাকে এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করবে ভেরিয়েবল ইন অ্যাসপেক্টস। মানে আমি যখন ডাটা কালেকশন করলাম, কোশ্চিনের দিলাম রেসপন্ডের কাছে, সে ফিল আপ করে দিল, দেওয়ার পরে সেটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওটাকে আমি কোডিং করলাম, কোশ্চিনিয়ারটা কোডিং করার পরে সেই কোডটা আমি অ্যাসপেক্টসে এন্ট্রি দেব, তাহলে আমার ডাটার কাজ হবে। এ আদারওয়াইজ আমি কোনো কাজই করতে পারবো না। অ্যাসপেক্টস গতিটা মেন কাজ হলো একটা কোশ্চেন রেসপন্স ফরম্যাটটা থাকা লাগবে, একটা স্কেল ক্যারেক্টারস থাকা লাগবে, আর লেভেল অফ মেজারমেন্ট, এই তিনটা কাজ আমার অ্যাসপেক্টসে অবশ্যই করতে হবে। কোশ্চেন রেসপন্স ফরম্যাটে আমাদের কোশ্চেন যেটা আমি ডেভেলপ করবো এটাকে অনেকে টেম্পলেট বলে, তাই না মুস্তাফিজ? টেম্পলেট আমাদের ডেভেলপ করতে হবে, আর টেম্পলেটে কিছু অপশন দিয়ে দেবো আমাদেরকে, আমি ডাটা কী ধরনের ডাটা চাই, কী ধরনের ডাটা আমি পেলাম সেটা কীভাবে এন্ট্রি দেবো, সেটার নাম স্কেল মেজারমেন্ট। ওইখানেও একটা লেভেল বলতে হবে, আমরা আসলে লেভেলটা চাই কীভাবে আমি দেখতে চাই আমার ডাটা অ্যানালিসিস করার পরে। তিনটা জিনিস আমাকে জানতেই হবে। আমি আগেই বললাম কোশ্চেন কয় ধরনের, তাই না? এই যে কোশ্চেন রেসপন্স ফরম্যাট, ক্লোজ এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন, ওপেন এন্ডেড কোশ্চেন উইথ টেক্সট, আর একটা মাল্টিপল রেসপন্স কোশ্চেন, এই চার ধরনের কোশ্চেন কিন্তু আমরা অ্যাসপেক্টে আমরা তৈরি করব। আমি একটা কোশ্চেন ফরম্যাট দেখাবো এখন, আপনি দিয়ে দেবো মেলে। রেসপন্স ফরম্যাট কেমন হতে পারে দেখেন, ক্লোজ এন্ডেড বলেছেন আমরা আগে, ক্লোজ এন্ডেড যদি আমি একটা কোশ্চেন করলাম, হাউ ইজ ইয়ার স্যাটিসফ্যাকশন উইথ দ্য কাস্টমার সার্ভিসেস অফ দ্য স্টাফ অফ বিইউ, তাই না? আমরা কোশ্চেন করলাম কি, এক্সিলেন্ট, গুড, ব্যাড, ভেরি ব্যাড, তাই না? চারটে কোশ্চেনের অ্যান্সার করলাম এটা ক্লোজ করে। এটা কি আমি যে এন্ট্রি দিই কোনো পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট না? যখন আমি কোশ্চেন ডেভেলপ করব আমি এটা বাদ দিই, এই অংশটুকু বাদ দিই, হ্যাঁ, এটা কিন্তু অ্যাসপেক্টস নেবে না আমাকে। তখন কী করতে, কোডিং করতে হবে, 1 2 3 4, এক্সিলেন্ট জায়গায় 1, গুডের জায়গায় 2, এখন কোডিং করতে হবে আমাকে। কোডিং করলে অ্যাসপেক্টস নেবে, আদারওয়াইজ নেবে না। এই জন্য আমরা যখন কোশ্চেনটা ডেভেলপ করবো, ডেভেলপ করার সময় এটা মাথায় রাখবো যে আমরা কীভাবে কোশ্চেনটা ডেভেলপ করবো। স্যার কোডিংটা আসলে কীভাবে করা হবে, যেমন এখান থেকে সিরিয়ালে এক্সিলেন্ট, গুড, ব্যাড, ভেরি ব্যাড, 1 2 3 4 দিয়েছি, হ্যাঁ, আমি যদি ইনভার্সলি করতে পারেন, স্বাধীনতা আপনার। না আমি কীভাবে দিব সেটা একা একদম আমার ব্যাপার, একা একদম আপনার ব্যাপার, কিন্তু শর্ত আছে, আপনি যাই কোড লিখেন না কেন আপনার ডায়েরি থাকবে, কিন্তু খাতা থাকবে ওখানে লিখে রাখবেন, আপনার কোশ্চিনের থাকবে। অ্যাসপেক্টসের কয়েকটা শর্ত আছে, শর্ত হলে আপনার কিন্তু ওই শুধু মাথায় রাখবে কম্পিউটারে লিখে রাখবে তা হবে না, আপনার কিছু হার্ড কপি থাকা লাগবে। উইদাউট হার্ড কপি একসঙ্গে ভুলে যাবেন, হার্ড কপি লস্ট হয়ে গেল আপনার কিছুই আর মনে থাকবে না কীভাবে আপনি সিকোয়েন্সটা করেছেন। এই জন্য অ্যাসপেক্টসের কাজের সময় অত অবশ্যই গাইডবুক থাকতে হবে, খাতা থাকতে হবে, আপনার কোডিংটা আপনার কোশ্চিনের থাকতে হবে। একইভাবে দেখেন এখানে বলা আছে, প্লিজ ইন্ডিকেট ইউর জেন্ডার, প্রথমে আছে কোড, কোড স্যার উইদাউট কোড, আপনি যে কোনো জায়গায় মেল ফিমেল যে কোনো জায়গায় কেউ টিকিট দিতে পারে, কোডিং করা নাই, নিজেরটা আছে কোড করা উইথ কোড আছে, তাই না? এখানে ও এক দিতে পারে অথবা দুইও দিতে পারে, এক যখন দিবে সে তো মেল আসবে, দুই ফিমেল আসবে, হ্যাঁ, দুইদিনে মেল আসবে, তাই না? এরকম কোডিং করতে হবে। আরও কিছু কোশ্চিন আছে, আমরা ওপেন এন্ডেড কোশ্চেনে বললাম, তাই না? ওপেন এন্ডেড কোশ্চেন কী, যে কোনো ডাটা ইনফরমেশান দিতে পারবে, ওপেন এন্ডেড দুই দিন আছে, একটা ট্যাক্স দিতে পারে, একটা নিউমেরিক্যাল ডাটা দিতে পারে, তাই না? দুইটা অপশান আছে। আমি যদি বলি এক্সপেন্ডিচার, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো, 25,000 টাকা বলতে পারি অথবা 25,000 টাকা লিখতে পারি, কোনটা লিখবো আমরা? দুইটা লিখতে পারি, অপশান আমাদের দুইটা আছে, ট্যাক্স লিখতে পারি অথবা নিউমেরিক্যাল লিখতে পারি।
স্পেসের জন্য অবশ্যই আমরা নিউমেরিক্যাল লিখব, একইভাবে কত বছর ধরে ইউনিভার্স ব্যবহার করতেছে সেটা বলে তাই লিখবে, তাই না? এখন আমরা আসলাম ডাটা সম্বন্ধে কথা বলেছিলাম, তাই না? ডাটা কয় ধরনের? আমরা মেজারমেন্ট সম্বন্ধে কথা বলেছিলাম না, আমাদের রিসার্চ মধ্যে যে একটা কোর্স পরে ক্লাসে থাকার কথা, মেজারমেন্ট, স্কেল অফ মেজারমেন্ট জানেন? অর্ডিনাল ডাটা, নমিনাল ডাটা, স্কেল অফ মেজারমেন্ট, নমিনাল ডাটা, অর্ডিনাল ডাটা, রেশিও, ইন্টারভেল। আমরা মেজারমেন্ট অফ ইয়েতে যেটা স্কেল অফ মেজারমেন্ট যেটা আছে, আমাদের একটা কন্টিনিউয়াস ডাটা দেখেন, কন্টিনিউয়াস কোনটা, কন্টিনিউয়াস ডাটা একটু বলেন, একটু মুখ খোলেন, কন্টিনিউয়াস ডাটা কোনটা? হ্যাঁ বিপি, কেন কন্টিনিউয়াস বলেন তো? এটা যে কোনো ডাটা নিতে পারতেছে না, 125, 80, 123, 72 এরকম বিভিন্ন রেঞ্জের ডাটা নিতে পারতেছে। আপনার হাইট ওনার হাইট এক না, আপনার ওয়েট আপনার ওনার ওয়েট এক না, ভেরি করতেছে না, বিভিন্ন ডাটা নিতেছে। যেসব জিনিস কন্টিনিউয়াসলি ভেরি করতেছে সেটা হলো কন্টিনিউয়াস ডাটা। সেক্ষেত্রে উদাহরণটা আছে, সুন্দর উদাহরণ স্কেল, ওয়েটের স্কেল আছে একটা, ফিতা মাপার একটা আছে, দুইটা, যেসব জিনিস ভেরি করতেছে, পয়েন্ট টু পয়েন্ট ভেরি করতেছে সেটা হলো কন্টিনিউয়াস ডাটা, তাই না? আর অর্ডিনাল র্যাঙ্ক ডাটা কোনটা? অর্ডিনাল র্যাঙ্ক ডাটা অর্ডার ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে শুনছেন গোড়া ধরছে, ছবি আছে কিন্তু একটা, এখানে গোড়া কি ইয়ে করা যাবে, মেজার করা যাবে এভাবে কন্টিনিউয়াস মতো? একটা ফার্স্ট হবে, একটা সেকেন্ড হবে, থার্ড হবে, তাই না? এই জন্য ঘোরা ধর হচ্ছে। তারপরে স্কুল কলেজে গ্রেড দেয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এটা অর্ডার করা, তাই না? র্যাঙ্ক করা, গ্রেডিং সিস্টেম করা আছে। আর একটা আছে ক্যাটাগরিক্যাল ডাটা, সাদা, কালো, সবুজ রঙগুলো, হ্যাঁ এটা ক্যাটাগরিক্যাল ডাটা, পুরুষ মহিলা, ঠিক আছে না? এটা ক্যাটাগরিক্যাল ডাটা। এসপিসিসে এই অপশনগুলো অবশ্যই লাগবে, এটা না জানা পর্যন্ত আপনারা কোনো ধরনের ডাটা অ্যানালিসিস করতে পারবেন না। এই ফিগারটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে এই ফিগারটা কিন্তু ভালো একটা উদাহরণ। এখানে এখন আসেন, যদি আমরা ডাটা অ্যানালিসিস করতে গেলাম, স্পেসে আমরা ডাটা এন্ট্রি দিলাম, কোশ্চেনটা ডেভেলপ করার পরে কোশ্চেন দিয়ে ডাটা কালেকশন করলাম, ডাটা এন্ট্রি দিলাম, এন্ট্রি দেওয়ার পরে ডাটা অ্যানালিসিস করব। এখন আমার লাগবে আমরা কোন ডাটা কী ধরনের অ্যানালিসিস করব। সেক্ষেত্রে কী আছে, যদি কন্টিনিউয়াস ডাটা হয়, কন্টিনিউয়াস কোনটা, হাইট, ওয়েট, ব্লাড প্রেশার, তাই না? এটা না, এটা আমাদের কন্টিনিউয়াস ডাটা। সেক্ষেত্রে যদি ইফ কম্পেয়ারিং টু গ্রুপস, দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমাদের কী টেস্ট করতে হবে, টি টেস্ট করতে হবে। টি টেস্টটা কি একটু বলতে পারবেন? কম্পেয়ার বিটুইন মিন, মানে গড় বয়সের কম্পেয়ার করা। এখানে পুরুষ যারা আছেন তাদের গড় বয়স একটা আছে, মহিলাদের একটা গড় বয়স আছে, দুই গড় বয়সে যখন আমি কম্পেয়ার করবো এবং সে ডাটা অবশ্যই কন্টিনিউয়াস ডাটা হতে হবে, সেই ডাটা যে অ্যানালাইসিস করবে সেটাকে টি টেস্ট বলা হবে। কম্পেয়ার বিটুইন টু মিন, পুরুষদের একটা মিন এজ আছে, মহিলাদের মিন এজ আছে, এই দুই গ্রুপে যখন আমি অ্যানালাইসিস করবো সেটাকে টি টেস্ট বলা হয়। টি টেস্ট করবো এই ক্ষেত্রে করবো আমরা, তাই না? তারপরে যদি দুইটা গ্রুপে, দুইটার বেশি গ্রুপ হয়, ইফ কম্পেয়ারিং মোর দেন টু গ্রুপস, ধরেন এখানে হসপিটালে অনেক রোগী ভর্তি হলো, গ্রুপ ওয়ার্ড 4-5টা আছে, এক নম্বর ওয়ার্ডের মিনেজ এত বছর, দুই নম্বর ওয়ার্ডের মিনেজ এত বছর, আর একটা ওয়ার্ডের যারা ভর্তি আছে তাদের মিনেজ বয়সটা, একটা তিনটা এজ নিয়ে যখন আমি কম্পেয়ার করবো সেক্ষেত্রে কী করবো, আমি অ্যানোভা টেস্ট করবো। অ্যানোভাটা জানতে হবে, অ্যানোভা টেস্ট কী, যদি আমি দুইটা কন্টিনিউয়াস ভেরিয়েবল অ্যাসোসিয়েশন দেখতে চাই, এখানে ধরুন পুরুষ মহিলা দুটো গ্রুপ, ওনাদের হাইট বেশি, ওনাদের হাইট কম, কেন বেশি কম, কতটুকু বেশি কম, এটা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো, পিয়ারসন আর কোরিলেশন করবো আমরা, সেটা অবশ্যই হতে হবে কন্টিনিউয়াস ডাটা হতে হবে। ইফ মেজারিং অ্যাসোসিয়েশন বিটুইন টু ভেরিয়েবলস, মেজারিং অ্যাসোসিয়েশন, মানে আমরা অ্যাসোসিয়েট করবো কীভাবে, ওনাদের হাইট বেশি না ওনাদের হাইট বেশি, ওনাদের ওয়েট বেশি না ওনাদের ওয়েট বেশি, এই অ্যাসোসিয়েশনটা দেখব, সেটি দেখার জন্য আমাকে পিয়ারসন কোরিলেশন আর কোরিলেশন করতে হবে। যদি এর চেয়ে বেশি হয় গ্রুপ, তখন আমরা রিগ্রেশন অথবা মাল্টিপল রিগ্রেশন অ্যানালিসিস করবো। হ্যাঁ আবার আসেন অর্ডিনাল ডাটা, অর্ডিনাল ডাটা কোনটা, র্যাঙ্কিং, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারপরে আছে কি গ্রেডিং সিস্টেম আছে না, যদি এরকম ডাটা হয় কী করবো আমরা, সেক্ষেত্রে যদি কী হয় দুইটা গ্রুপ হয় তখন আমরা কি ম্যান হুইটনি ইউ টেস্ট করবো, এটা কিন্তু আমরা স্পেসিসে আস্তে আস্তে জানবো। হ্যাঁ যদি
এরকম দুইটা টেস্ট আছে, একটা হচ্ছে ম্যানহুটিনি টেস্ট, আর হচ্ছে উইসকনসিনস টেস্ট আছে একটা। যদি দুইটার বেশি গ্রুপ থাকে অর্ডিনালটার, সেখানে কিন্তু কাস্কাস উইস টেস্ট করবো আমরা। হ্যাঁ, যদি আমরা একইভাবে অ্যাসোসিয়েশন দেখতে চাই অর্ডিনাল ডাটার, সেক্ষেত্রে আমরা কী করবো, স্পারম্যান রুনামের টেস্ট আছে সেটা করবো। আরটা হচ্ছে ক্যাটাগরি ডাটা আছে, তাই না? ক্যাটাগরি ডাটা কোনটা? কালার, তাই না? ছেলে মেয়ে, তাই না? ক্যাটাগরিক্যাল ডাটা, সেই ক্যাটাগরিটা আসলে কী করবো আমরা, কাইস্কোয়ার টেস্ট করবো। সোজা ভাষা কাইস্কোয়ার, ক্যাটাগরি ডাটাতে আমরা কাইস্কোয়ার টেস্ট করবো আমরা। হ্যাঁ, প্রি রিকুইজিট অফ স্পেসেস, স্পেস জানলাম, তাই না? এইসব জিনিসগুলো আমরা না জানলে আমরা স্পেস যেতে পারবো না। তাহলে আমরা কি এগুলো টিস্টারি করবো ভাষায়? হ্যাঁ, আজকে জটিল বিষয় কিন্তু বলা হলো, অনেক জটিল, এটা না জেনে আমরা স্পেসে যেতে পারবো না। না, এইখানে মাত্র দুজন আছে স্পেসে যারা কাজ করেছেন, অনেকের বাকি আছে এখনও, ওই পর্যায়ে ওনাদের পর্যায়ে আমাদের আসতে হবে। আসতে হলে আমি আজকে যেটা দেখালাম এটা আপনারা নিজেরা স্টাডি করবেন, আজকে একটা ক্লাসে সব হয়ে যাবে না। আপনাদের মাথায় একটি ব্রেন স্ট্রমিংয়ের সুযোগ করে দেওয়া হলো, আপনি স্টাডি করেন, প্রয়োজনে আরও দেখেন, ওনাদের সাহায্য নেবেন, আমরা আপনাদের সাথে থাকবো। আর যেটা লাগবে স্পেসে শিখতে হলে বই লাগবে, মার্কেটে বই পাওয়া যায়, বই কালেকশন করে নেবেন। যদি বলি বাংলায় বই একটা আছে, IBM স্পেসেস 23, SPSS 23, এটা বাংলায় লিখেছে, সহজ ভাষায় লিখেছে, IBM SPSS 23 ভার্সন। হ্যাঁ, এটা হলে বাংলা। আর একটা ইংলিশে বইটা, ওটা খুবই ভালো, স্টেপ বাই স্টেপ SPSS, রাইটার জুলিয়ান প্ল্যানেট, দুটো বই লিখেতে পাওয়া যায়, একটু কালেকশন করে নেবেন। আর বই নিয়ে হবে না, বই পড়ে হবে না, যেটা লাগবে সফটওয়্যার লাগবে, একটা অথেন্টিক একটা সফটওয়্যার আপনার অবশ্যই কম্পিউটার, বাসায় সবাই ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে, আছে না, যেটা চলে, অথেন্টিক বলে কি চলমান একটা সফটওয়্যার লাগবে। বাজারে অনেক কিছু পাওয়া যায় এক্সপ্রেস কিনতে পারছেন, কিন্তু বাসায় আনার পরে চলে না, যেখানে চলে ওখানে কালেক্ট করবেন। যেমন ধর ওনারা চলে, মোস্তাফিজে চলে, তাই না? ওনাদের সাথে কালেক্ট করবেন, কালেক্ট করে আপনার কম্পিউটার ইনস্টল করবেন, করে এক্সপ্রেস বই পড়বেন, যা দেখালাম এটা দিয়ে আপনারা মাথা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, ডাটা এন্ট্রি দিবেন, কীভাবে কী করবেন দেখবেন, একটু না দেখলে শিখা হবে না। যতক্ষণ পর্যন্ত নিজে হাত না দিবেন স্পেসে শিখা হবে না, নিজেরটা কাজ নিজে করতে হবে, প্রয়োজনে অনেক হেল্প নেবেন, শুরু করতে হবে, শুরুটা আপনাদের মাঝে শুরু করতে হবে এবং আগাবেন আপনারাই। আজকে এই পর্যন্তই, কিছু তো হয়েছে উপকার, আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ।